হ্যালো হ্যালো বন্ধুরা, আমরা আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে সন্ধ্যে টিফিনে আমরা বানাবো হচ্ছে ফুলকপির পকোড়া। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, লাইক সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করে দিন। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই আছেন যে আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার করেন না। তো আপনাদের কাছে অনুরোধ আমাদের যে আমাদের ভিডিওগুলো আপনারা দেখুন আর লাইক কমেন্ট শেয়ার করুন। আর আপনাদের যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা যারা আছেন তাদের কাছে আমাদের চ্যানেল আবোল তাবোল কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলুন। আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন, তাহলে আমাদের অনুপ্রেরণা বাড়বে আর আপনাদের কাছে নতুন নতুন ভিডিও আমরা দিতে পারবো। চলে এসছি রান্নাঘরে, এবার আমি ফুলকপিটা কেটে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার ফুলকপিটা ভাপিয়ে নেবো, তাই কড়াই বসিয়ে দিলাম। অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে ভাপিয়ে নেবো কপিটাকে। কফিটা ভাপানো হয়ে গেছে, এবার তুলে নেব। ফুলকপি ভাপানো হয়ে গেছে, একটু ভাপিয়ে নিলে ফুলকপিটা সুন্দর হয়। আর এখন ফুলকপিটা কেমন একটু শক্ত শক্ত হয়ে গেছে, তাই জন্য আমি একটু ভাপিয়ে নিলাম। এবার ফুলকপির পকোড়ার ব্যাটারটা তৈরি করব। তো কি কি দিয়ে তৈরি করি তা আপনারা দেখতে থাকুন। প্রথমে দেব চালের গুঁড়ো, এরপরে দেব বেসন, এবার দেব অল্প সুজি, সুজিটা দিলে একটু খাস্তা হবে। এবার দেব একটু লবণ, এবার দেব একটু চিনি, এবার দেব একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু খাবার সোডা, সব শেষে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এবার অল্প জল দিয়ে গুলে নেব। ব্যাটারটা একটু শুকনো শুকনো মাখানো, কেন মাখালাম, একটু শুকনো শুকনো মাখালে কপিটাতে সুন্দর লাগে, আর ওটা লাগলে ব্যাটারটা ভাজাটা খুব সুন্দর হয় আর খেতেও খাস্তা হয়। তো এরকম করেই বানাবেন আপনারাও, দেখবেন ভালো হবে। ফুলকপির ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এবার আমি ভাজবো, তাই কড়াইতে তেলটা ঢেলে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার পকোড়াগুলো ছেড়ে দেবো।
এইরকম শীতের সন্ধে বেলা, শীতের সন্ধে বেলা পকোড়া আর ইলাইচির চা আমেজি আলাদা। তো আমরা আজকে খাচ্ছি, আপনারাও বাড়িতে তৈরি করে খান। আর এই রকম নতুন সুস্বাদু রান্না দেখার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন। বৌদি, এই পকোড়া দেখে আমি আর লোভ সামলাতে পারছি না, আমি কিন্তু খেয়েই নেবো এখন। খেয়ে দেখ নুন টুন হয়েছে কিনা, ঝাল সব ঠিক আছে নাকি। দারুন খাস্তা হয়েছে। এখন অনেক গরম তো, খেতে পারছি না। তুইও খাও একটুখানি। এটা একটু ধীরে ধীরে ভাজতে হয়, একটু ধীরে ধীরে ভাজলে পকোড়াটা খাস্তা হয়, তাই আমি ধীরে ধীরে ভাজি। হয়ে গেছে পকোড়া, এবার আমি তুলে নেব। হয়ে গেছে আমাদের পকোড়া বানানো, এবার আমরা পকোড়া দিয়ে আর এলাচ দিয়ে চা বানিয়ে এবার আমরা খাবো সন্ধ্যের টিফিনে। আপনারাও বাড়িতে এরকম করে বানিয়ে সন্ধ্যের টিফিনে খাবেন, আর খেয়ে আমাদেরকে কমেন্টে জানাবেন যে ফুলকপির পকোড়া কেমন লাগে খেতে। খুব ভালো লাগবে, খেয়ে দেখবেন। আর এইরকমই নতুন নতুন রেসিপি সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেল আবোল তাবোল কিচেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।